ভূমিকা মানবজাতিকে পরীক্ষা করার জন্য বস্তুজগতে জীবন সৃষ্টি করা হয়েছিল। অধ্যায় 6-7 আল মুলক আয়াত 2। তিনি যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদের পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কে কর্মে উত্তম। এই উদ্দেশ্যের জন্যই জগৎ সৃষ্টি হয়েছে, অনেক ব্যস্ততা ও বিক্ষিপ্ততা নিয়ে, যা মানুষকে মহান আল্লাহর আনুগত্যের সাথে, তার আদেশ পালনে, তার নিষেধ থেকে বিরত থাকা এবং ধৈর্যের সাথে ভাগ্যের মুখোমুখি হতে বাধা দেয়। এই বিক্ষিপ্ততাগুলিকে চারটি প্রধান বাধাতে হ্রাস করা যেতে পারে, যা এই ছোট বইটিতে সংক্ষিপ্তভাবে আলোচনা করা হবে। এই মহান বাধাগুলি এড়ানো এবং অতিক্রম করে একজন মুসলিম মহৎ চরিত্র অর্জন করবে। জামে আত তিরমি 2003 নম্বরে প্রাপ্ত হাদিস অনুসারে মহানবী হযরত মুহাম্মদ সাক পরামর্শ দিয়েছেন যে বিচার দিবসের দাড়িপাল্লায় সবচেয়ে ভারী জিনিসটি হবে মহৎ চরিত্র। এটি মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলীর মধ্যে একটি, যা মহান আল্লাহ পবিত্র কুরআনের 6-8 নং আয়াত আল কালামে প্রশংসা করেছেন এবং প্রকৃতপক্ষে আপনি একটি মহান নৈতিক চরিত্রের। তাই মহৎ চরিত্র অর্জনের জন্য পবিত্র কুরআনের শিক্ষা ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহ্য অর্জন ও আমল করা সকল মুসলমানের কর্তব্য। মিথ্যা আশা মহান আল্লাহর আনুগত্যের পরবর্তী বট বাধা দীর্ঘ জীবনের জন্য মিথ্যা আশা করা। এটি একটি অত্যন্ত দোষারোপযোগ্য বৈশিষ্ট্য, কারণ এটি একটি মুসলমানের জন্য প্রধান কারণ, যা পরকালের জন্য প্রস্তুতির চেয়ে বস্তুগত জগৎকে একত্রিত করাকে অগ্রাধিকার দেয়। একজনকে শুধুমাত্র তাদের গড় 2-4 ঘন্টা দিনের মূল্যায়ন করতে হবে এবং এই সত্য উপলব্ধি করার জন্য তারা বস্তুজগতের জন্য কতটা সময় উৎসর্গ করে এবং পরকালের জন্য কতটা সময় উৎসর্গ করে তা পর্যবেক্ষণ করতে হবে। প্রকৃতপক্ষে দীর্ঘ জীবনের জন্য মিথ্যা আশা রাখা হল সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলির মধ্যে একটি, যা শয়তান মানুষকে বিভ্রান্ত করার জন্য ব্যবহার করে। যখন একজন ব্যক্তি বিশ্বাস করে যে তারা দীর্ঘকাল বেঁচে থাকবে, তারা পরকালের জন্য প্রস্তুতি নিতে বিলম্ব করে মিথ্যা বিশ্বাস করে যে তারা অদূর ভবিষ্যতে এর জন্য প্রস্তুত হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এই অদূর ভবিষ্যৎ কখনই আসে না এবং পরকালের জন্য পর্যাপ্ত প্রস্তুতি না নিয়েই একজন ব্যক্তি মারা যায়। এছাড়াও দীর্ঘ জীবনের জন্য মিথ্যা আশা একজনকে আন্তরিক অনুতাপ করতে এবং একজনের চরিত্রকে আরও ভালো করার জন্য বিলম্বিত করে, কারণ তারা বিশ্বাস করে যে এটি করার জন্য তাদের অনেক সময় বাকি আছে। এটি একজন ব্যক্তিকে এই জড় জগতের জিনিসপত্র যেমন সম্পদ মজুদ করতে উৎসাহিত করে, কারণ এটি তাদের বিশ্বাস করে যে পৃথিবীতে তাদের দীর্ঘ জীবনকালে এই জিনিসগুলির প্রয়োজন হবে। শয়তান লোকেদের এই ভেবে ভয় দেখায় যে তারা তাদের বৃদ্ধ বয়সের জন্য সম্পদ সঞ্চয় করতে হবে, কারণ তারা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়লে তাদের সমর্থন করার মতো কেউ নাও পেতে পারে এবং তাই তাদের জন্য আর কাজ করতে পারে না। তারা ভুলে যায় যে মহান আল্লাহ যেভাবে তাদের ছোট বয়সে তাদের রিজিকের যত্ন নিয়েছেন, তিনি বৃদ্ধ বয়সেও তাদের রিজিক দেবেন। প্রকৃতপক্ষে আসমান ও পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে সৃষ্টির বিধান বরাদ্দ ছিল। এটি সহিহ মুসলিম 6-7-4-8 নম্বরে পাওয়া একটি হাদিসে নিশ্চিত করা হয়েছে। এটি আশ্চর্যজনক যে একজন ব্যক্তি কিভাবে তাদের জীবনের 40 বছর তাদের অবসর গ্রহণের জন্য উৎসর্গ করবেন, যা খুব কমই 20 বছরের বেশি স্থায়ী হয়, কিন্তু অনন্তকালের জন্য একইভাবে প্রস্তুতি নিতে ব্যর্থ হয়। অতঃপর ইসলাম মুসলমানদেরকে পৃথিবীর জন্য কিছু প্রস্তুত না করার শিক্ষা দেয় না। পরকালকে প্রাধান্য দিলে নিকট ভবিষ্যতের জন্য সঞ্চয় করার কোনো ক্ষতি নেই। যদিও লোকেরা স্বীকার করে যে তারা এখনও যে কোনো সময় মারা যেতে পারে, কেউ কেউ এমন আচরণ করে যেন তারা এই পৃথিবীতে চিরকাল বেঁচে থাকবে, এমনকি এই বিন্দু পর্যন্ত যে তাদের যদি পৃথিবীতে অনন্ত জীবনের প্রতিশ্রুতি দেওয়া হয়, তবে তারা দিনরাত্রির সীমাবদ্ধতার কারণে আরও বেশি জড়জগত সংগ্রহ করার জন্য কঠোর প্রচেষ্টা করতে সক্ষম হবে না। প্রত্যাশিত সময়ের আগেই কতজন মারা গেছেন আর কতজন এ থেকে শিক্ষা নেয় এবং তাদের আচরণ পরিবর্তন করে। প্রকৃতপক্ষে একজন ব্যক্তি মৃত্যুর সময় বা আখেরাতের অন্য কোনো পর্যায়ে সবচেয়ে বড় যন্ত্রণা অনুভব করবেন তা হল পরকালের জন্য তাদের প্রস্তুতিতে দেরি করার জন্য অনুশোচনা। অধ্যায় 6-3 আল মুনাফিকুন আয়াত 101-1। আর আমরা তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় কর তোমাদের একজনের মৃত্যু আসার পূর্বে এবং সে বলে, হে আমার পালনকর্তা, আপনি যদি আমাকে অল্প সময়ের জন্য বিলম্ব করেন তাহলে আমি দানখরাত করতাম এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম, কিন্তু আল্লাহ কখনই দেরি করবেন না কোনো আত্মা যখন তার সময় হয়ে যাবে, আর তোমরা যা কর আল্লাহ সে সম্পর্কে অবহিত। একজন ব্যক্তিকে বোকা বলে আখ্যা দেওয়া হবে যদি তারা এমন একটি বাড়িতে বেশি সময় এবং সম্পদ উৎসর্গ করে যেখানে তারা খুব দীর্ঘ সময়ের জন্য থাকার পরিকল্পনা করে এমন একটি বাড়ির তুলনায় অল্প সময়ের জন্য বাস করতে চলেছে। চিরন্তন পরকালের চেয়ে ক্ষণস্থায়ী জগৎকে প্রাধান্য দেওয়ার উদাহরণ এটি। মুসলমানদের দুনিয়া ও আখেরাত উভয়ের জন্যই কাজ করা উচিত, কিন্তু এটা জেনে রাখা উচিত যে মৃত্যু একজন ব্যক্তির কাছে এমন সময়ে আসে না যে সময়, অবস্থা বা বয়স তাদের পরিচিত, কিন্তু তা অবশ্যই আসবে।
অতএব এটির জন্য প্রস্তুতি এবং এটি যা ঘটায় তা এই পৃথিবীতে এমন একটি ভবিষ্যতের জন্য প্রস্তুতির চেয়ে অগ্রাধিকার দেওয়া উচিত যা ঘটবে না। অজ্ঞতা সর্বপ্রথম যে বিভ্রান্তি মানুষকে মহান আল্লাহর আনুগত্য করতে বাধা দেয় তা হল অজ্ঞতা। এটা যুক্তি দেওয়া যেতে পারে যে এটি প্রতিটি পাপের উৎপত্তি, কারণ যে ব্যক্তি সত্যই পাপের পরিণতি জানে সে কখনই সেগুলি করবে না। এটি সত্যিকারের উপকারী জ্ঞানকে বোঝায় যা এমন জ্ঞান যার উপর কাজ করা হয়। প্রকৃতপক্ষে সমস্ত জ্ঞান যার উপর আমল করা হয় না তা উপকারী জ্ঞান নয়। যে ব্যক্তি এই আচরণ করে তার উদাহরণ পবিত্র কুরআনে এমন একটি গাধা হিসাবে বর্ণনা করা হয়েছে যা জ্ঞানের বই বহন করে যা কোনো উপকারে আসে না। অধ্যায় ছয় দুই আল জুমুয়া আয়াত ৫। অতপর তা গ্রহণ না করা, জ্ঞানের উপর আমল না করা এমন একটি গাধার মতো যে বিয়ের পরিমাণ বহন করে। যে ব্যক্তি তাদের জ্ঞানের উপর কাজ করে সে খুব কমই পিছলে যায় এবং ইচ্ছাকৃতভাবে পাপ করে। প্রকৃতপক্ষে যখন এটি ঘটে তখন এটি শুধুমাত্র অজ্ঞতার একটি মুহূর্ত দ্বারা সৃষ্ট হয় যেখানে একজন ব্যক্তি তাদের জ্ঞানের উপর কাজ করতে ভুলে যায় যার ফলে তারা পাপ করে। মহানবি হযরত মুহাম্মদ শাক একবার জামে আত তিরমি 2322 নম্বরে পাওয়া একটি হাদিসে জাহেলিয়াতের গুরুতরতা তুলে ধরেছিলেন। তিনি ঘোষণা করেছিলেন যে মহান আল্লাহর স্মরণ ব্যতীত জড় জগতের সব কিছুই অভিশপ্ত, এই স্মরণের সাথে যা কিছু যুক্ত সেই পণ্ডিত এবং জ্ঞানের ছাত্র। এর অর্থ এই যে জড় জগতের সমস্ত নিয়ামত অজ্ঞ ব্যক্তির জন্য অভিশাপ হয়ে উঠবে, কারণ তারা তাদের অপব্যবহার করে পাপ করবে। প্রকৃতপক্ষে অজ্ঞতা একজন ব্যক্তির সবচেয়ে খারাপ শত্রু হিসাবে বিবেচিত হতে পারে, কারণ এটি তাদের ক্ষতি থেকে নিজেকে রক্ষা করতে এবং উপকার লাভ করতে বাধা দেয় যা শুধুমাত্র জ্ঞানের উপর কাজ করার মাধ্যমে অর্জন করা যেতে পারে। অজ্ঞরা না জেনেই পাপ করে। কোনো পাপকে পাপ বলে গণ্য করা হয় তা না জানলে কিভাবে পাপ এড়ানো যায়? অজ্ঞতার কারণে একজন ব্যক্তি তাদের বাধ্যতামূলক কর্তব্যে অবহেলা করে। কেউ যদি তাদের দায়িত্ব সম্পর্কে অজ্ঞ থাকে তবে কিভাবে তাদের দায়িত্ব পালন করা যায়? তাই সকল মুসলমানের উপর কর্তব্য হল পর্যাপ্ত জ্ঞান অর্জন করা যাতে তাদের সকল ফরজ দায়িত্ব পালন করা যায় এবং গুনাহ পরিহার করা যায়। এটি সুনানে ইবনে মাজাহ 224 নম্বরে পাওয়া একটি হাদিসে নিশ্চিত করা হয়েছে। বেআইনি উপার্জন মহান আল্লাহর আনুগত্যের শেষ বড় বাধা হল অবৈধ সম্পদ উপার্জন ও ব্যবহার করা। এটি একটি বড় পাপ এবং সর্বদা এড়ানো উচিত। পবিত্র কুরআন ও মহানবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এটা স্পষ্ট যে মহান আল্লাহ এমন কোনো সৎ কাজকে কবুল করেন না যার ভিত্তি হারামের উপর রয়েছে। উদাহরণস্বরূপ, যে ব্যক্তি অবৈধ সম্পদ অর্জন করে এবং তারপর তা পবিত্র হজ্জ পালনের জন্য ব্যবহার করে সে দেখতে পাবে যে তারা তাদের সময় নষ্ট করেছে এবং পাপ ছাড়া কিছুই লাভ করেনি। এই মনোভাব মহান আল্লাহর ভয়ের অধিকারী হওয়ার সম্পূর্ণ বিপরীত। তিনি কেবল তাদের কাছ থেকে জিনিস গ্রহণ করেন যারা তাকে ভয় করে। অধ্যায় ৫ আল মাইদাহ আয়াত ২-৭। অবশ্যই আল্লাহ শুধুমাত্র ধার্মিকদের কাছ থেকে কবুল করেন যারা তাকে ভয় করে। সহিহ বুখারী 1410 নম্বরে পাওয়া একটি হাদিস সতর্ক করে যে মহান আল্লাহ কেবলমাত্র হালাল সম্পদ গ্রহণ করেন যা তাকে সন্তুষ্ট করার জন্য ব্যয় করা হয়। প্রকৃতপক্ষে সহিহ মুসলিম 2346 নম্বরে পাওয়া একটি হাদিসে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে সতর্ক করেছেন যে এমনকি যে ব্যক্তি অবৈধ সম্পদ উপার্জন করে এবং ব্যবহার করে তার দোয়াও মহান আল্লাহ প্রত্যাখ্যান করেন। বাস্তবে এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য একজন ব্যক্তির কেবল সামান্য প্রয়োজন। ধার্মিক পূর্বসূরীদের থেকে এটা স্পষ্ট যে বেআইনি বা সন্দেহজনক সম্পদ থেকে সম্পূর্ণরূপে বিরত থাকা সম্ভব একটি মধ্যপন্থী জীবনযাপনের মাধ্যমে যা অয়থা বাড়াবাড়ি থেকে অনেক দূরে। এটা সুস্পষ্ট যে শুধুমাত্র তাদের অপ্রয়োজনীয় আকাঙ্ক্ষা এবং ইচ্ছার কারণে অবৈধ সম্পদের দিকে ঝুঁকে পড়ে। উপসংহারে বলা যায়, মুসলমানদের জন্য মহান আল্লাহর আনুগত্যের চারটি প্রধান বাধা এড়িয়ে চলা গুরুত্বপূর্ণ, যা এই ছোট বইটিতে আলোচনা করা হয়েছে। প্রথম ধাপ হল একটি নির্ভরযোগ্য উৎস থেকে সঠিক ইসলামী জ্ঞান অর্জন করা। অতঃপর একজনকে অবশ্যই তাদের বাধ্যতামূলক দায়িত্ব, মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেওয়ায়েত এবং তাদের পার্থিব দায়িত্ব সবই মহান আল্লাহর সন্তুষ্টির জন্য আন্তরিকভাবে পালনের মাধ্যমে এর উপর আমল করার চেষ্টা করতে হবে। এই মনোভাব একজনকে মহান আল্লাহর আনুগত্যের প্রতিবন্ধকতার চারপাশে নিয়ে যাবে এবং নিরাপদে জান্নাতের দরজায় নিয়ে যাবে। ইমানে দুর্বলতা মহান আল্লাহর আনুগত্যের পরবর্তী বড় বাধা হল ইমানের দুর্বলতা। এটি একটি দোষারোপযোগ্য বৈশিষ্ট্য যা অন্যান্য নেতিবাচক বৈশিষ্ট্যের জন্ম দেয়, যেমন নিজের জ্ঞানের উপর কাজ করতে ব্যর্থ হওয়া, অন্যকে ভয় করা, মানুষের আনুগত্যকে মহান আল্লাহর আনুগত্যের উপরে রাখা, এর জন্য চেষ্টা না করে ক্ষমার আশা করা এবং অন্যান্য অনাকাঙ্ক্ষিত বৈশিষ্ট্য। ইমানের দুর্বলতার সবচেয়ে বড় যন্ত্রণা হল যে এটি একজনকে পাপ করতে দেয়, যেমন ফরজ কর্তব্যে অবহেলা করা। ইমানের দুর্বলতার মূল কারণ ইসলামের অজ্ঞতা।
ইমানকে মজবুত করার জন্য জ্ঞান অর্জনের চেষ্টা করা উচিত। সময়ের সাথে সাথে তারা অবশেষে বিশ্বাসের নিশ্চিততায় পৌঁছে যাবে, যা এত শক্তিশালী যে এটি একজন ব্যক্তিকে সমস্ত পরীক্ষা এবং পরীক্ষার মধ্য দিয়ে রক্ষা করে এবং নিশ্চিত করে যে তারা তাদের ধর্মীয় ও পার্থিব উভয় দায়িত্ব পালন করে। পবিত্র কুরআনের শিক্ষা এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অধ্যয়ন করলে এই জ্ঞান পাওয়া যায়, বিশেষ করে সেই শিক্ষা যা আনুগত্যকারীদের জন্য পুরস্কারের প্রতিশ্রুতি এবং যারা মহান আল্লাহর অবাধ্য তাদের জন্য শাস্তির বিষয়ে আলোচনা করে। এটি একজন মুসলমানের হৃদয়ে শাস্তির ভয় এবং পুরস্কারের আশা সৃষ্টি করে, যা মহান আল্লাহর আনুগত্যের দিকে টান ও ধাক্কা দেওয়ার প্রক্রিয়ার মতো কাজ করে। স্বর্গ এবং পৃথিবীর মধ্যে সৃষ্টির উপর প্রতিফলন করে কেউ তাদের বিশ্বাসকে শক্তিশালী করতে পারে। সঠিকভাবে করা হলে এটি স্পষ্টভাবে আল্লাহর একত্ব, মহান এবং তার অসীম ক্ষমতাকে নির্দেশ করে। অধ্যায় চার এক ফুসিলাত আয়াত পাঁচ তিন। আমরা তাদের দিগন্তে এবং নিজেদের মধ্যে আমাদের নিদর্শন দেখাব যতক্ষণ না তাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে এটিই সত্য। উদাহরণস্বরূপ, যদি একজন মুসলমান রাত ও দিন নিয়ে চিন্তা করে এবং তারা কতটা নিখুঁতভাবে সুসঙ্গত হয় এবং তাদের সাথে যুক্ত অন্যান্য জিনিসগুলি, তারা সত্যই বিশ্বাস করবে যে এটি কোনো এলোমেলো জিনিস নয়, যার অর্থ একটি শক্তি রয়েছে যা নিশ্চিত করে যে সব কিছু ঘড়ির কাঁটার মতো চলছে। এটি মহান আল্লাহর অসীম ক্ষমতা। উপরন্তু, যদি কেউ রাত এবং দিনের নিখুঁত সময় নিয়ে চিন্তা করে, তবে তারা বুঝতে পারবে যে এটি স্পষ্টভাবে নির্দেশ করে যে একমাত্র আল্লাহ, মহান আল্লাহ। যদি একাধিক ঈশ্বর থাকত, তবে প্রত্যেক ঈশ্বরই তাদের ইচ্ছানুযায়ী রাত ও দিন ঘটতে চান। এটি সম্পূর্ণ বিশৃঙ্খলতার দিকে পরিচালিত করবে, কারণ একজন ঈশ্বর সূর্যের উদয় হতে চাইতে পারেন যেখানে অন্য ঈশ্বর রাত্রি অব্যাহত রাখতে চান। মহাবিশ্বের মধ্যে পাওয়া নিখুঁত নিরবচ্ছিন্ন ব্যবস্থা প্রমাণ করে যে একমাত্র ঈশ্বর আছেন, নাম আল্লাহ, মহান। অধ্যায় দুই এক আল আম্বিয়া আয়াত দুই দুই। তাদের মধ্যে যদি আল্লাহ ব্যতীত অন্য উপাস্য থাকত, তবে উভয়ই ধ্বংস হয়ে যেত। আরেকটি জিনিস যা একজনের বিশ্বাসকে শক্তিশালী করতে পারে তা হল সৎকর্মে অবিচল থাকা এবং সমস্ত পাপ থেকে বিরত থাকা। বিশ্বাস যেহেতু কর্ম দ্বারা সমর্থিত বিশ্বাস, তাই এটি পাপ করার সময় দুর্বল হয়ে যায় এবং যখন ভালো কাজ করা হয় তখন তা শক্তিশালী হয়। উদাহরণস্বরূপ, মহানবী হযরত মুহাম্মদ শাক একবার সুনানে আন নাসাই 5662 নম্বরে পাওয়া একটি হাদিসে সতর্ক করে দিয়েছিলেন যে একজন মুসলিম যখন মদ পান করে তখন সে বিশ্বাসী হয় না।